রাজধানী ঢাকায় প্রথমবারের মতো পানি সংযোগ উৎস বা ফায়ার হাইড্রেন্ট স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মহাখালীর সাততলা বস্তিতে এর উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, শহরে পর্যাপ্ত পানির উৎস না থাকার অন্যতম কারণ খাল দখল। নজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বছরের শুরু থেকেই একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সব স্থাপনা। পর্যাপ্ত পানি যোগান না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। উন্নত বিশ্বে আগুন নেভাতে ফায়ার হাইড্রেন্ট থাকলেও বাংলাদেশে নেই একটিও। এ অবস্থায় মহাকালীর সাততলা বস্তিতে প্রথমবারের মতো ফায়ার হাইড্রেন্ট বসালো ডিএনসিসি। বেসরকারি কিছু সংস্থা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে এ ব্যবস্থা চালু করল উত্তর সিটি। ফায়ার সার্ভিসের সাথে কাজ করতে একদল স্বেচ্ছাসেবককে প্রস্তুত করা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। গতবার তো পুড়ে গেছে লগা, তখন তার কিছু বাইর করতে হয় না। পানির ব্যবস্থা দিয়েছে, আমাকে নিরাপত্তা হয়েছে। তো এই বস্তিতে যখন দিয়েছে তখন আমরা চাই যেন ওই পিসের বস্তিটাও আমাদের দেয়। যেহেতু একটা টাঙ্কি হয়েছে, মেয়র কমিশনার জন আমাদের এটা গরিবের লেগে উপকার করছে, আমাদের হন আগুনের একটু ভয় কম থাকবে। দেরিতে হলো এমন উদ্যোগকে সাধুবাদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমরা যদি ঢাকা ওয়াসার সাথে বসে ওদের ওই মেন লাইনের মধ্যে যদি হাইড্রেন্টগুলো করতে পারি, তাহলে কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস পানির একটা আমরা সোর্স পাবো। এটা কিন্তু যেটা বলছিলাম যে আমরা প্রথম বা 30-40 মিনিটের আমাদের কিন্তু মাত্র এটা কভার করা যাবে। আগুন নেভাতে পর্যাপ্ত পানি না পাওয়ার কারণ হিসেবে খাল ও জলাশয় দখলের কথা বলেন মেয়র আতিক। কোন আগুন লাগে সবই তো, পানি তো নাই, পানি নাই, পানি নাই, হাহাকার, কারবালার প্রান্তর হয়ে গিয়েছে। আমাদের খাল দখল, খাল দূষণ, খাল ভরাট করে বিল্ডিং হয়ে গিয়েছে, তাই পানি নাই। বঙ্গবাজার দেখলাম আমরা, পানি নাই। তাই আমি মনে করি এইখানে আমরা যখন ড্রয়িংটা করেছি, যখন প্ল্যানটা করেছি, এখানে 60,000 লিটার পানির জন্য আমি বলেছি যা লাগে 60,000 লিটার পানি রাখবে, এবং এই 60,000 লিটার পানিতে অন্তত 40 মিনিটের জন্য এই এলাকার লোকজনই সেই ফায়ার সেফটিটা করতে পারবে। বস্তিতে যখন আমরা করতে পেরেছি, অবশ্যই ফায়ার হাইড্রেন্ট রাস্তার মধ্যে করা সম্ভব হবে। চাই সেটিরও আমরা অলরেডি বলেছি আমি যে একটি পাইলট ফায়ার হাইড্রেন্ট প্রজেক্ট ইমিডিয়েটলি করতে হবে। সেই ফায়ার হাইড্রেন্টের ভিতরে প্রেশারও থাকতে হবে পানির, নালে ফায়ার হাইড্রেন্ট বসালাম কিন্তু পানির প্রেশার হলো না, তাহলে কিন্তু ফায়ার হাইড্রেন্ট বসিয়ে কোনো লাভ হবে না। এই জন্য অলরেডি আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ওয়াসার টেকনিক্যাল ডিপার্টমেন্ট, দে আর ওয়ার্কিং টুগেদার যে কিভাবে এটির একটি সলিউশন হবে। এদিন অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান উত্তরের মেয়র নজিবুর রহমান। এটিএন বাংলা, ঢাকা।